পৃথিবীর সবচেয়ে ঝুঁকিপূর্ণ কাজগুলোর একটি হচ্ছে তুলাং মধু সংগ্রহ করা মাটি থেকে অন্তত 400 ফিট উঁচু জঙ্গলের সবচেয়ে বড় গাছের কাণ্ড থেকে এবং পৃথিবীর সবচেয়ে বিষাক্ত মৌমাছির সাথে যুদ্ধ করে এ মধু সংগ্রহ করা হয়। আপনি যদি অনলাইনে amazon.com এ সার্চ করেন, দেখতে পাবেন 1 কেজি মধুর দাম বাংলাদেশি টাকায় 10 থেকে 15 হাজার টাকা। এর কারণ, বিশেষ গুণে গুণান্বিত এই মধু মানুষের শরীরে যে কোনো ব্যথা দূর করতে সাহায্য করে। এছাড়াও পোড়া, ক্ষত যে কোনো স্থানে এই মধু ক্রিম হিসাবে ব্যবহার করা মাত্রই ক্ষত দ্রুত সেরে ওঠে। এই মধু সাধারণত ভিয়েতনাম, ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়ার উপদ্বীপের উত্তর পশ্চিমাঞ্চলে জঙ্গলের সবচেয়ে লম্বা গাছ, যার নাম তুয়ালাং গাছ, সেই গাছের অন্তত 400 ফিট উঁচু শাখা প্রশাখার মধ্যে পৃথিবীর সবচেয়ে বিষাক্ত মৌমাছি, যেটার নাম হচ্ছে এপিস ডোরসাটা, বাংলাতে বলে শিলা মৌমাছি, সাধারণ মৌমাছি থেকে 2 থেকে 3 গুণ বড় এবং শক্তিশালী হয়ে থাকে এই মৌমাছিগুলো। তাহলে ভাবুন, যারা গাছের উপরে জীবনের ঝুঁকি নিয়ে ঝুলে ঝুলে এই মধুর চাকগুলো সংগ্রহ করে, তারা কতটা দুঃসাহসী। আমি বিনীত অনুরোধ করব, ভিডিওটা ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখুন। যদি আপনি একজন অলস মানুষ হন, জীবনে কিছু করার পথে অলসতা আপনাকে টেনে ধরে, তাহলে নিশ্চিত এই ভিডিও দেখার পরে আপনি প্রচন্ড আত্মবিশ্বাসী হয়ে পড়বেন। কারণ পৃথিবীর সবচেয়ে দুঃসাহসী, আত্মবিশ্বাসী এবং সফল কিছু মানুষদের আপনি এখন দেখতে যাচ্ছেন। এটা কোনো সিনেমার গল্প কাহিনী নয়, ক্যামেরায় যা দেখছেন সবই বাস্তব। শুরুতেই আপনাদের জানিয়ে দিই, অন্তত 10 থেকে 15 জনের একটি টিম মালয়েশিয়ার উত্তর পশ্চিমাঞ্চলের একটা উপদ্বীপে অবস্থিত সবচেয়ে লম্বা তুয়ালাং গাছের গোড়ায় ভিড় করেছে। আজ তারা গাছের ডালে শিলা মৌমাছির তৈরি করা অন্তত 12টি মৌচাক থেকে মধু সংগ্রহ করবে। সব ঠিকঠাক থাকলে 25 থেকে 30 কেজি মধু আজ সংগ্রহ করবে, যার বাজার মূল্য দাঁড়াচ্ছে 1.5 থেকে 2 লক্ষ টাকারও অধিক। এদের গায়ের পোশাকগুলো দেখতে পাচ্ছেন এমন ভাবে কাভার করা, যাতে বিষাক্ত বৃহদাকার শিলা মৌমাছি শুল ফুটতে না পারে। চোখের সামনে জালের মতো এমন একটা লৌহ বস্তু আছে, যার ফাঁক দিয়ে তারা সামনের সবকিছু অস্বচ্ছ ভাবে দেখতে পেলেও মৌমাছি তাদের কোনো ক্ষতি করতে পারে না। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এই জঙ্গলের সবচেয়ে লম্বা তুয়ালাং গাছটির বিভিন্ন খাজে খাজে আগে থেকে গুজে রাখা শক্ত মজবুত রডের হাতলগুলো ধরে ধরে দানবীয় বৃহৎ আকারের গাছের চূড়ার দিকে চলে যাচ্ছেন মধু সংগ্রহকারী দুজন। বিশ্বাস করুন, পৃথিবীর যে কোনো দুঃসাহসী কাজকেও হার মানাবে এদের শক্তি এবং সাহস। যদিও এখানে বিভিন্ন ধরনের লাইফ সেভিং প্রিকিউশন আগে থেকেই নেওয়া হয়েছে, কিন্তু তারপরেও প্রতি বছরই কম বেশি বেশ কিছু প্রাণহানির ঘটনা ঘটে। তাতেও কি এই দানবীয় গাছ বেয়ে পৃথিবীর সবচেয়ে মূল্যবান মধু সংগ্রহ করার নেশা মানুষের মধ্য থেকে যায়? কখনোই নয়। দেখবেন, ওয়্যারলেস এর মাধ্যমে পরস্পর নিচ থেকে উপরে কমিউনিকেশন করছে। যে যে চাকের উপরে গিয়ে বসছে, সেই চাকের মধুগুলো ঝুড়ি ভর্তি করে আবার বেল টেনে টেনে নিচে নামিয়ে দেওয়া হচ্ছে। এখানের একজন বলছেন, আমরা আমাদের জীবনের মানে খুঁজে পাই তুয়ালাং মধু সংগ্রহ করার মাধ্যমে। এটি শুধু আমাদের অর্থ উপার্জনের মাধ্যম নয়, এটি আমাদের জীবনের মানে খুঁজে পাওয়ার মাধ্যম। এই গাছে যে দুজন উঠেছেন, একবার ভাবুন, গাছের যেই সকল দুর্বল কাণ্ডের মধ্যে মৌচাকগুলো বাসা বেঁধেছে, সেখানে সহকারী কোনো আশপাশে ব্রাঞ্চ নেই, কিসের মধ্যে ঝুলে কোথায় হাত ধরে সে এই চাকগুলো কাটবে? এই জন্য অনেক ক্ষেত্রেই তারা শক্ত মজবুত তার কাটা হাতুড়ি দিয়ে গুজে গুজে সেখানে সাপোর্ট নিয়ে অথবা উপরের কোনো ডালের সাথে রশির সাপোর্ট নিয়ে তাদের অবস্থান শক্তপোক্ত করে। তারপরে একটা চাকুর সাহায্যে একটু একটু করে বৃহৎ আকার মৌচাকগুলো থেকে টুকরো টুকরো চাক কেটে সে ঝুড়িতে রাখার চেষ্টা করে। এখানে আপনাদের জানিয়ে দেই যে এক একটি মৌমাছি কিন্তু সাধারণ আমাদের দেশীয় মৌমাছি থেকে 2-3 গুণ বড়। এই চাকের নিচের যে অংশগুলো তারা ফেলে দিচ্ছে কেটে কেটে, ধারণা করতে পারেন যে কেন ফেলছে। আসলে তারা জানে যে চাকের কোন অংশে মধু বেশি থাকে, তাই অপ্রয়োজনীয় অংশ এত উঁচু থেকে নিচে ক্যারি করে নিয়ে নেওয়ার চেয়ে সেগুলো ফেলে দেওয়াই উত্তম মনে করে। আর তাই তো ভরপুর মধু সম্পন্ন চাকগুলো তারা ঝুড়িতে রেখে দেয়। এরা অত্যন্ত দক্ষ। কিছু কিছু চাকে এত বেশি ভরপুর মধু থাকে যে সেগুলো পলি দিয়ে আগে কাভার করে তারপরে কেটে সেটা ঝুড়িতে রাখা হয়। ভুলে গেলে চলবে না, প্রতিটি পদে রয়েছে মৃত্যুর ঝুঁকি। মৃত্যুর ঝুঁকিকে জয় করার মাধ্যমে অর্জিত হয় তাদের কাঙ্ক্ষিত সফলতা। নিচে থাকা 4-5 জনের টিম অনবরত রশি আপ অ্যান্ড ডাউন করে ঝুড়ি ভর্তি মৌচাকগুলো সংগ্রহ করছে, আবার খালি করে উপরে উঠিয়ে দিচ্ছে রশি টেনে টেনে, আর ওয়্যারলেস এর মাধ্যমে কমিউনিকেশন হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন জঙ্গলের সবচেয়ে উঁচু গাছ এটি। আমার কাছে কিছু কিছু ডাল বেয়ে সামনের দিকে অগ্রসর হওয়া মানুষগুলোকে একটু বেশি মাত্রায় ঝুঁকি নিচ্ছে বলে মনে হলো, কারণ এই গাছগুলো এতটাই সরু এবং গাছের মূল কাঠামোতে সহকারী বা অ্যাডিশনাল ব্রাঞ্চ এত কম
যে আপনি এক দুইটা ডাল ধরে ধরে সামনে যে অগ্রসর হবেন সেই সুযোগ নেই, আপনাকে পেরেক মেরে তারপরে সামনের দিকে যেতে হবে পেরেক ধরে। মালয়েশিয়ান মানুষের কাছে তুয়ালাং মধু সংগ্রহ করাটা একটা গৌরব এবং কৃতিত্বের ব্যাপার। সামাজিকভাবে যেই সকল মানুষেরা গাছের চূড়ায় উঠে এই দুঃসাহসী কাজ সফলভাবে সম্পন্ন করে আসেন, সামাজিকভাবে ওই ব্যক্তিদেরকে বিশেষ মর্যাদাও দেওয়া হয়, তাদেরকে বীর উপাধি দেওয়া হয়। প্রিয় দর্শক, দুঃসাহসিক কাজগুলো দেখতে দেখতে একটু সংক্ষেপে আপনাদের জানিয়ে রাখি যে কেনই মানুষ 10 থেকে 15 হাজার টাকা খরচ করে 1 কেজি তুয়ালাং মধু ক্রয় করে থাকেন। এর কারণ মালয়েশিয়ান মাল্টিফ্লোরাল জঙ্গলের এই মধুতে রয়েছে এমন কিছু উপাদান যা হিউম্যান বডির টিএইচ এর ক্ষত নিরাময় করে, এবং এই মধুতে রয়েছে অ্যান্টি মাইক্রোবিয়াল, অ্যান্টি ইনফ্ল্যামেটরি, অ্যান্টি অক্সিডেন্ট, অ্যান্টি মিউটাজেনিক, অ্যান্টি টিউমার এবং অ্যান্টিবায়োটিকের বৈশিষ্ট্য। এটা এমন একটা মধু যে পৃথিবীর যে কোনো অ্যান্টিবায়োটিক ক্রিমের চেয়ে 10 গুণ বেশি কার্যকর। সাধারণ যে কোনো মধুর মধ্যে অ্যান্টিবায়োটিক উপাদান থাকলেও এই মধু ক্ষতের মধ্যে দেওয়ার 8 থেকে 10 ঘন্টার মধ্যেই ক্ষতটা সেরে ওঠে। খুব সাম্প্রতিক যুক্তরাষ্ট্রের উচ্চ গবেষণায় উঠে এসেছে এই মধুতে রয়েছে উচ্চতর ফেনোলিক্স, ফ্ল্যাবোনয়েড এবং 5-হাইড্রোক্সিমিথাইল। আর এই সকল অসাধারণ অলৌকিক বৈশিষ্ট্য নিয়ে আল্লাহর সৃষ্টি এই বিশেষ মধুর চাক শুধুমাত্র জঙ্গলের সবচেয়ে দৈত্য আকার তুয়ালাং গাছের চূড়ায় সবচেয়ে ভয়ঙ্কর মৌমাছি, যেটাকে ইংরেজিতে অ্যাপিস ডোরসাটা বলে, তার দ্বারাই তৈরি হয়। প্রিয় দর্শক, আপনার প্রিয়জনদের দেখাতে ভিডিওটি অবশ্যই শেয়ার করার অনুরোধ রইল।